ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। রবিবার সকাল ছটা, নিবেদিতার ভারত দর্শনের কড়া নাড়া। যারা সত্যি নিবেদিতা প্রেমিক, পানারাম চ্যানেলের অক্লান্ত পরিশ্রমের সৃষ্টি গোপেন্দ্রনাথ চৌধুরীর পরিবেশন নিবেদিতার ভারত দর্শন আজ 181তম পর্ব। আমরা আছি ইতিহাসেরও ইতিহাসে, নিবেদিতার ভারত দর্শনে 180টি পর্ব। যে চিন্তায় যে ভাবনায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, সেখানে শুধু ভারতবর্ষ তার ভারতবর্ষের কল্যাণের জন্য নিবেদিতার কীর্তি সেগুলিই আলোচিত হওয়া শুধু নয়, মার্গারেট নোবেল থেকে নিবেদিতায় পৌঁছানোর যে একটির পর একটি সিঁড়ি অতিক্রম করে মার্গারেট নিবেদিতাতে পৌঁছালেন, বা যে অক্লান্ত পরিশ্রম করে স্বামী বিবেকানন্দ নিজে বলেছেন, নিবেদিতা গঠনে, নিবেদিতা তৈরিতে আমি সবচেয়ে বেশি সময় ব্যয় করেছি, সেই নিবেদিতা মার্গারেট থেকে কীভাবে নিবেদিতায় পৌঁছালেন তার ইতিহাসে আমরা পৌঁছেছিলাম কদিন ধরে। আজও সেই রেস ধরেই আমরা এগোবো, কারণ নিবেদিতা শুধু নিবেদিতা নয়, নিবেদিতা মার্গারেট, মার্গারেট নিবেদিতা। বাড়ি, মানসিকতা, হৃদয়াবত্তা, পারিবারিক, দেশাত্মবোধিক এক জীবনের সমাহার, সে শুধু একটি দেশের জন্য নয়, পৃথিবীর জন্যই সে একইভাবে প্রাসঙ্গিক যেমন বিবেকানন্দ প্রাসঙ্গিক। নিবেদিতা আমরা যে পর্বের ছিলাম, 180 পর্বের, সেখানে আমরা লাস্ট যে আলোচনা করেছিলাম, সেখানে কিভাবে হোমরুল বিপ্লবে, তার আগে রাস্কিং স্কুলে কিভাবে নিজেকে ওই গুণীজন সমৃদ্ধ আয়ারল্যান্ডের সিসেম ক্লাবে দায়িত্ব গ্রহণ করে স্কুলকে যেমন নিজের আয়ত্তে, নিজের চিন্তাতে শিশুদের, ও দেশের শিশুদের স্বতঃস্ফূর্ত তাদের চিন্তা ভাবনাকে, সবুজ মনকে তাদের ইচ্ছাতে তাদিকে ভাবিকালের আয়ারল্যান্ডবাসী তৈরি হতে যেভাবে নিবেদিতা ভূমিকা গ্রহণ করেছিলেন, ঠিক একইভাবে সে দেশের স্বাধীনতা সংগ্রামে হোমরুল আন্দোলনের ভূমিকাতে তার যোগদান, তার দেশের জন্য চিন্তা ভাবনা, দেশকে স্বাধীন করার একটা বিশাল আগ্রহ, অন্যান্য আয়ারল্যান্ডবাসীর থেকে তার কোনো অংশে কম ছিল না। অনেক আগে থেকে বারবার আমি আলোচনাও করেছি, নিবেদিতার মামা দাদু হ্যামিল্টন সাহেব, তিনি কিন্তু বিপ্লবীদের প্রথম সারির নেতৃত্বে ছিলেন, বাবাও বেশ কিছুদিন স্বাধীনতার জন্য চিন্তা করেছেন, স্বাধীনতাকামী মানুষ ছিলেন। এই নিবেদিতার আধ্যাত্মিক মনোভাবাপন্ন ছিলেন তার পরিবারই, এটা আমরা জানতাম, কিন্তু এই দেশের জন্য, আসল কথা, বিবেকানন্দের কথাটা কতখানি প্রযোজ্য এখানে পরিষ্কারভাবে ফুটে উঠবে। যে মানুষ দেশকে ভালোবাসে তার আধ্যাত্মিকতা তত উন্নত, আর যে মানুষের আধ্যাত্মিকতা যত উন্নত তার দেশহিতৈষতা, স্বদেশ প্রেম, জাতিপ্রীতি, জাতীয়তাবোধ ততখানি প্রবল হতে প্রবলতর আমরা লক্ষ্য করব। এটি স্বামীজির চিন্তা এবং নিবেদিতার মধ্যে সেটি আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছি। হোমরুল আন্দোলনের কথা আগের দিনে বলেছিলাম, সিসেম ক্লাবের কথা বলেছিলাম, আয়ারল্যান্ড সশস্ত্র বিপ্লবে
স্বাধীনতা সংগ্রামীদের সহযোগ দেওয়ার কথা নিবেদিতার কাছ থেকে পেয়েছিলাম। নিবেদিতা এ পর্যন্ত বলেছিলেন এদেশে এসেও যে যারা এদেশে উন্নত শিক্ষা লাভ করবে তাদের অন্তত দুটো বছর শিক্ষাপ্রাপ্তির পরে নিজেদের জীবনে তারা প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে দুটি বছর দেশের জন্য দেবে, কারণ দেশ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, দেশ থেকে অন্ন গ্রহণ করেছেন, দেশ থেকে সমস্ত আকাশ বাতাসকে সামনে রেখে তারা উন্নত হয়েছেন, উন্নততর হয়েছেন, কিন্তু দেশকে কিছু না দিয়ে নিজেরা আত্মকেন্দ্রিক জীবনযাপন করবেন, এটা দেশের প্রতি অপরাধী বোধ হওয়া স্বাভাবিক। নিবেদিতা বারবার সেটি বলতেন। কোনো একটি দেশের উদাহরণ দিয়েও তিনি বলেছেন যে কর্মক্ষেত্রে নিজের আত্মপ্রতিষ্ঠার জন্য কর্মজগতে প্রবেশ করে অর্থ উপার্জনের জন্য যখন আত্মকেন্দ্রিকতার দিকে এগিয়ে যায়, সমাজকে তার কিছু দেওয়ার থাকে, সে সমাজ মানে সে জাতিকে, সে দেশকে অন্তত দুটি বছর জীবনে, যে সময় থেকে সে শিক্ষা গ্রহণ করলো, যে সময় থেকে সে খাদ্য গ্রহণ করলো, যে সময় থেকে সে বড় হলো, সমস্ত কিছু পারিপার্শ্বিক পরিবেষ্টনের মধ্য থেকে সবই গ্রহণ করেছে, কিন্তু তাকে তো কিছু দেওয়ার থাকবে সে সমাজকে। সেই প্রথম দুটি বছর ইয়ং অবস্থায় বিশেষ করে যুবকদের দ্বারাই তো দেশের সৈন্য বা সুরক্ষা সংগঠিত হয়, তাই তিনি বলছেন দুটি বছর অন্তত তাদের প্রথমে দেশের জন্য দিতে হবে সামরিক বাহিনীতে, তারপরে তারা তাদের কর্মজগতে বা নিজ আত্মকেন্দ্রিকতার জগতে পৌঁছাবে, এটি তার কাম্যতা। যেটি বলছিলাম আধ্যাত্মিকতা আর জাতিগত জাতিপ্রেম বা স্বদেশপ্রেম দেশিতৈষিতা একটি আরেকটির পরিপূরক। সেই আধ্যাত্মিকতা তাদের পরিবারের চিরকালই চিরসাথী ছিল। গির্জার বাঁধাধরা রীতি কিন্তু নিবেদিতে কখনো মেনে নিতে পারতেন না, সব কিছুই মনে হতো প্রাণহীন শাস্তাচারের মতো তার কাছে লাগত। নিবেদিতা এই বেড়াজালের বাইরে বেরিয়ে আসতে তিনি বারবার চেষ্টা করেছেন। দেবতা অধিষ্ঠিত ছিল তার অন্তরে, সর্বলোকে সর্বকাজের মাঝেও তিনি তাকে অবলোকন করতে ভালোবাসতেন, জানতে চাইতেন তার পেছনের পরম সত্যকে। সেই জন্যেই স্বামীজির কাছে তার আশা বা পৌঁছে যাওয়া, সেই আগ্রহে, সেই চিন্তায়, সেই অজানাকে জানার উদ্দেশ্যেই সঠিক ঠিকানা স্বামী বিবেকানন্দ ছিল তার কাছে। তিনি ইংল্যান্ডের ব্রডচার্চ স্কুলে যোগদান করেছিলেন একটা সময়, সেখানেও তিনি দেখেছিলেন সেই সব শুষ্ক নীতির ধর্মাবলম্বীদের, যারা কেবলই নিজেদের ধর্মকে বড় এবং অন্যদের ছোট বলে প্রতিপন্ন করার চেষ্টা করছে। অতৃপ্ত রইলেন মার্গারেট তখন। তিনি ভাবলেন এটা তো আমার চাওয়া পাওয়া নয়। সেই সময় তার হাতে বুদ্ধের একটা জীবনী এসেছিল, দ্য লাইট অফ এশিয়া। এটার কথা আমি প্রায় বলে থাকি। এশিয়ার প্রতি আগ্রহ, বুদ্ধের প্রতি আগ্রহ, বিবেকানন্দের চিরশ্রদ্ধার জায়গা বিবেকানন্দর কাছে আলটিমেটলি পৌঁছাতে সহজ করে দিয়েছিল তাকে এই বইটি বোধ হয়, দ্য লাইট অফ এশিয়া, বুদ্ধের জীবন সম্বলিত এই বিখ্যাত বইটি। রুদ্ধশ্বাসে তিনি পড়ে ফেলেছিলেন এই বইটি। যে বইটি প্রকাশ হয়েছিল আমি আগেও বলেছি, এটি সম্পর্কে আমার ধারণা অনেক দৃঢ়। ঊনবিংশ শতাব্দীর শেষের দুটো দশক আগেই এই বইটি প্রকাশিত হয়েছিল, 1879 সাল নাগাদ, এবং বিশেষ করে আটের দশকে 1888-89 সালে ব্রিটেন, গ্রেট ব্রিটেন এবং ইউরোপের বিভিন্ন দেশে এটা বিশালভাবে ছড়িয়ে পড়েছিল এবং এত সমাদর বইটির, ভীষণভাবে হটকেকের মতো বইটি বিক্রিত। যারা একটু আধ্যাত্মিক চিন্তাভাবনা এবং বুদ্ধকে যারা জীবনকে যারা বুদ্ধের জীবনকে যারা বিশেষ করে ভালোবাসে বা ওই চরিত্রটি পাওয়ার পরে তাদের আধ্যাত্মিক জগতের মোড় অন্যদিকে ঘুরে যেতে সাহায্য করেছিল, ইউরোপিয়ান কান্ট্রিতে বিশেষ করে গ্রেট ব্রিটেনে ভীষণ সমাদরযোগ্য হয়েছিল এই বইটি। নিবেদিতাও তা থেকে বাদ পড়েননি, স্বাভাবিকভাবেই তিনিও একটি ইন্টেলেকচুয়াল জগতের প্রতিনিধির মতোই সেখানে থাকতেন। আমরা জানি স্কুল কলেজে তার প্রতি
অনেকেরই একটা শ্রদ্ধাপূর্ণ জায়গা ছিল। রুদ্ধশ্বাসে তিনি সেই বইটিকে কিন্তু হজম করেছিলেন, যেন নিশ্চিন্ত আধারে আশার ক্ষীণ রশ্মি তিনি যেন খুঁজে পেলেন। অর্থাৎ স্বামীজির দিকে তার অভিমুখটি যেন ক্রমশ দৃঢ় হচ্ছিল, কিন্তু তবু পরিতৃপ্তি পেলেন না সম্পূর্ণভাবে। অবসন্নতায় ঘিরে ধরল তাকে, যেন এত বন্ধু এত আপনজন, মাখেও তিনি একাকিত্ব বোধ করতে লাগলেন। এই তার মনের এই অবস্থার কথা তার বন্ধু শিল্পী এবেনিজার কুক জানতেন, কিন্তু তিনি ওকে ঠিকভাবে চিনতে পেরেছিলেন। তিনি একদিন মার্গারেটকে বললেন, লেডি ইসাবেল মার্জেসনের বাড়িতে এক হিন্দু সাধু কিছু বলবেন। সেই সুবাদে তার বন্ধু সেখানে আমন্ত্রিত হয়েছিলেন। নিবেদিতাকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ জানালো যে আমি যাচ্ছি, তুমি কি যাবে? ইতিমধ্যে কিন্তু মার্গারেট শুনেছিলেন এই ভদ্রলোকটির কথা, এই সন্ন্যাসীটির কথা, চিকাগো কাঁপিয়ে এসেছে ভারতীয় এই সন্ন্যাসী। মনকে একদম নিজের চাওয়া পাওয়ার জায়গাকে সামনে রেখে, মনকে দুমড়ে মুজড়ে সত্যের সন্ধানে করে দেওয়ার অধিকারী যে মানুষটি, কাগজে প্রায়ই যার নামটি বেরোচ্ছে, তৎকালীন ওই ইউরোপিয়ান কান্ট্রিতে চিকাগোকে কাঁপিয়ে যিনি এসেছেন, সেই স্বামী বিবেকানন্দ, তার নামটি তিনি শুনলেন। কিন্তু তাকে দেখার আগ্রহ, তার কাছ থেকে জানার আগ্রহ তাকে ওই বন্ধুর সাথে এগিয়ে নিয়ে গেল মার্জানসেনের বাড়িতে। নভেম্বর মাস 1895 খ্রিস্টাব্দ, রবিবার এক সুন্দর অপরাহ্নে তিনি লন্ডনের ওয়েস্ট এন্ড লেডি ইসাবেলের ড্রয়িং রুমে এসে পৌঁছে গেলেন। কৌতূহল এবং আগ্রহের প্রবলে তিনি যখন ওই বাড়িতে পৌঁছালেন, মার্গারেট দেখলেন স্বামীজিকে, মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন ওই ব্যক্তিপূর্ণ এবং ব্যক্তিত্বপূর্ণ তেজদীপ্ত পুরুষটির কথা, তার মনে গেঁথে গেল। প্রতিটি কথা তাকে তীব্র এক একটি তীরের মতো বিঁধছিল। তার ভিন্ন রূপ, ভিন্ন ধরন, যাতে মালিন্য নেই, বৈরী নেই, নেই ধর্মের রেসার্সি, সর্বত্র যেন এক শান্তি ও সম্প্রীতি বিরাজ করছে তার মধ্যে। স্বামীজি শোনালেন সেই একমেব অদ্বিতীয়মের কথা, বসুধৈব কুটুম্বকের কথা, একমসদ বিপ্রা বহুধা বদন্তির কথা, তত্ত্বমসির কথা, অহম ব্রহ্মাস্মির কথা, এইসব কথা নতুন করে তার হৃদয়কে উৎপাড়িত করল মার্গারেট ক্রমশ স্বামী বিবেকানন্দের আকৃষ্টতায় অনুভূত হলেন। তার কথা বহু রূপে বহুভাবে প্রকাশিত এক ঈশ্বরের দর্শন মার্গারেটকে যেন আর তর্স হয়েছিল না। সব ধর্মই সমানভাবে সত্য শাশ্বত, তাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। গৈরিক বেশধারী সন্ন্যাসী শোনালেন হিন্দু ধর্মের কথা, যারা বিশ্বাস করে যে মানুষের শরীর ও মন আত্মার মতো আরেকটি তৃতীয় পদার্থের দ্বারা পরিচালিত হয়। জোর দিলেন সর্বজনকথিত বিশ্বাস, অর্থাৎ ফেথ শব্দটির জায়গায় প্রত্যক্ষানুভূতি, রিয়েলাইজেশন কথাটিতে। অতীব বুদ্ধশালিনী মার্গারেটের মনে হলো জীবনের সমস্ত ধারণায় বা ধারায় নতুনভাবে আলোকপাত করলেন যেন এই সন্ন্যাসীটি। পূর্বদেশের বার্তাবাহী সন্ন্যাসী মুগ্ধ করল তাকে। তার সব কথা না বুঝেও তিনি এটুকু বুঝলেন যে ইনি কোনো সাধারণ যোগী নয়, বরং বিশেষ ক্ষমতাশীল এক অনন্য পুরুষ। স্বামীজিকে দেখে সম্মোহিত হলেন মার্গারেট, তার আরও বক্তৃতা শুনতে আগ্রহী হলেন। কোথায়, এরপর কোথায়, কবে? কিন্তু ততদিনে স্বামীজি লন্ডনের বক্তৃতার মেয়াদ প্রায় ফুরিয়ে এনেছিলেন, তাই তিনি শুধু 16 এবং 23 নভেম্বর 10 তারিখের পরে বক্তৃতা দুটোতেই শুনতে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। অন্তরের বহু দ্বন্দ্ব
এবং ঝঞ্ঝাকে অতিক্রম করে বিশেষ করে 10, 16 এবং 23 নভেম্বর 1895 সালে তার জীবনের মোড়কে স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক ঝোড়ো হাওয়ায় সঠিক পথের সন্ধান দিল। মার্গারেট আত্মসমর্পণ করলেন স্বামী বিবেকানন্দের চরণে। তার অন্তরের দ্বন্দ্ব ঝঞ্ঝাকে সমস্ত ভেঙে চুরমার করে দিয়ে স্বামী বিবেকানন্দের চরণতলে তাকে হাজির করল। শুধু তাই নয়, তিনি বুঝতে পারলেন এই যুগপুরুষ স্বামীজি একজন মহামানব। এই বালিকা বয়সে তিনি মনে মনে আওড়াতে শুরু করলেন, দিস ইজ দ্য মাস্টার, মাস্টার, মাস্টার। একথা স্মরণ করতেই যেন তার গুরুমন্ত্রে দীক্ষা হয়ে গেল। 1896 সালের 15 এপ্রিল স্বামীজি নিউ ইয়র্ক থেকে যখন আবার লন্ডনে ফিরলেন, আবার শুরু হলো ছোট বড় ক্লাস এবং বক্তৃতার শৃঙ্খলা। কিন্তু এত ব্যস্ততার মাঝেও স্বামীজি মার্গারেটকে লক্ষ্য করলেন। তিনি যে সবার চেয়েও পৃথক সে কথা স্বামীজি আগেই বুঝেছিলেন। এই আইরিশ তরুণীর সত্য উপলব্ধির প্রচণ্ড ব্যাকুলতা এবং তাকে অনুসরণ করে আদর্শের বেদী মূলে নিজেকে উৎসর্গ করার দুর্নির্বার ইচ্ছা জানতে পেরে বিস্মিত হলেন। তিনি লন্ডনে ফিরে যেন নতুন করে আবিষ্কার করলেন তাকে। একদিকে মার্গারেটও ধীরে ধীরে স্বামীজির শিষ্যত্ব গ্রহণের জন্য ব্যাকুল হয়ে উঠলেন। অবশেষে আহ্বান এলো। স্বামীজি একদিন আলোচনা সভায় হঠাৎ মার্গারেটের দিকে ঘুরে তাকিয়ে বলে উঠলেন, আমি আমার দেশের নারীদের শিক্ষিত করে তোলার পরিকল্পনা গ্রহণ করেছি। আমার মনে হয় এ ব্যাপারে তুমি আমায় বিশেষ সাহায্য করতে পারবে। এই সাক্ষাৎ আহ্বান ভাববিহ্বল করে তোলে মার্গারেটকে। তিনি বুঝতে পারেন যে সেই সাক্ষাৎ আহ্বান এসে গেছে যার জন্যে তিনি এতদিন অপেক্ষা করেছিলেন। আবেগী কণ্ঠরোধ হয় তার, বেশ কিছুদিন দ্বন্দ্বে কাটে। তারপর তিনি মনস্থির করেন। একদিন সন্ধেবেলায় তিনি স্বামীজির সঙ্গে মিস মুলারের বাড়িতে এসে মুলার স্বামীজিকে মার্গারেটে তার কাজে আহ্বানের জন্য আত্মনিবেদনের অনুরোধ জানালেন। বিস্মিত হন বিবেকানন্দ, বুঝতে পারেন মার্গারেট বয়ের মনের কথা। সেদিনই চলে যাবার সময় তাকে বলেন, হ্যাঁ সত্যি ভারতই তোমার নিজের জায়গা, কিন্তু তখনই যখন তুমি প্রকৃত রূপে প্রস্তুত হবে। সে প্রস্তুতি মানসিকভাবে হৃদয়ের দিক দিয়ে কতখানি সম্ভব হয়েছিল সেটি আজকে আমরা উপলব্ধি করছি। নিবেদিতার ভারত দর্শন চলবে, নিবেদিতাকে আবিষ্কার, মার্গারেট থেকে নিবেদিতাতে পৌঁছানো, স্বামী বিবেকানন্দ যেমন নরেন দত্ত থেকে বিবেকানন্দে পৌঁছানোর এক ইতিহাস রয়েছে, ইতিহাসের ইতিহাস রয়েছে, তেমন মার্গারেট থেকে নিবেদিতা পৌঁছানোর ইতিহাসও একই রকমভাবে আমাদের কাছে প্রাসঙ্গিক। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দে পৌঁছে দিয়েছিলেন নরেন দত্তকে, মার্গারেটকে নিবেদিতায় পৌঁছে দিলেন তারই শিষ্য বিবেকানন্দ। পথ চলা শুরু হবে মার্গারেটের ভারত চিন্তায়, ভারত ভাবনায়, ভারতকে কেন্দ্র করে তার নিবেদিতার আসন অপেক্ষামান বেলুড় মঠে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে। সেই আসনেই আমরা নিবেদিতাকে খুঁজে পাব এর পরের অধ্যায়গুলিতে। নিবেদিতার ভারত দর্শন তাই শুধু ভারতের প্রয়োজনে নয়, নিবেদিতার নিবেদিতাতে পৌঁছানো নিবেদিতার ভারত দর্শনের একটি অঙ্গরূপে আপনাদের সামনে উপস্থিত হয়ে চলেছে। যারা ভালোবাসেন, যারা শুভেচ্ছা জানান, যারা আগ্রহের সাথে প্রতি রবিবার প্রতীক্ষায় থাকেন, তাদের চরণে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই। নিবেদিতা, 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 তুমি ছিলে, আছো আমার অন্তরে, প্রবেশ করো সকলের হৃদয়ে অন্তরে। এই প্রার্থনা, তোমার মানসিকতা হৃদয়বত্তা, তোমার স্বরূপ প্রকাশিত হোক প্রতিটি ভারতীয়র অন্তরে, হৃদয়ে, অনুভবে। জয়তু বিবেকানন্দ, জয়তু নিবেদিতা, ওং শান্তি
শান্তি শান্তি হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।